আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায়, আর আল্লাহর বেশি বেশি প্রশংসা করলে শয়তান বেজার হয়ে যায়, ঠিক কি না? ঠিক। আমরা কার খুশি চাই? আল্লাহর খুশি। আর আমাদের মিশনই হচ্ছে শয়তানকে বেজার রাখা। ঠিক। চিল্লায় বলেন ঠিক কি না? ঠিক। এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। বেশি বেশি প্রশংসা যদি করা হয় আল্লাহ তাআলা তার উপর রাজি খুশি হয়ে যায়, তার উপর রহমতের বারিধারা আর বেশি বেশি বর্ষণ করতে শুরু করে। চিল্লায় বলেন ঠিক কি না? ঠিক। বিষ্ণু ঈসা ইসলাম মসজিদে নববীতে সালাত আদায় করছেন, তিনি নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার কেরাত পড়লেন, রুকু করলেন, রুকু থেকে উঠে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, পেছন থেকে সাহাবারা পড়ল রব্বানা ওয়ালাকাল হামদ, এক সাহাবী অতিরিক্ত বাড়িয়ে পড়ল হামদান কাসীরান তয়গিবান মুবারাকান ফিহি, চারটা শব্দ অতিরিক্ত পড়ল, কয়টা? চারটা। এই সাহাবি ছাড়া আর কেউ এই চারটা শব্দ অতিরিক্ত পড়ে নাই। নামাজ শেষে বিষ্ণু ঈসা ইসলাম বললেন, কে অতিরিক্ত চারটা তাসবি বানিয়ে বানিয়ে পড়েছ যেটা আমি শিখাই নাই? আমি শুধু শিখিয়েছি রব্বানা ওয়ালাকাল হামদ, ও আল্লাহ প্রশংসা আপনার জন্য, প্রেজেস ফর ইউ, আপনার জন্য প্রশংসা, ও মাই লর্ড, এতটুকু শিখিয়েছি, ওয়ালাকাল হামদ, কিন্তু এরপরে অতিরিক্ত পড়লা কেন? হামদান কাসীরান তয়গিবান মুবারাকান ফি, কে পড়েছ দাঁড়াও? কেউ দাঁড়ায় না। বিশ্বনবী অভয় দিলেন, আমি কিচ্ছু বলবো না, দাঁড়াও। বিশ্বনবী যখন অভয় দিলেন, অভয় পেয়ে এক সাহাবি হাত তুলে দাঁড়ালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি, আমারে মাফ করে দেন। বিশ্বনবী বললেন কেন পড়লা? আমি তো শিখাই নাই, পেয়েছো কোথায়? সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ মানে ও মাই লর্ড অল প্রেজেস টু ইউ, ও আল্লাহ সব প্রশংসা আপনার। তো আল্লাহর প্রশংসা যখন আমি করতে শুরু করি অল্প করলে আমার পোষায় না, এজন্য আমি বাড়িয়ে বাড়িয়ে করি, বেশি বেশি করি, এটা আমার নিজ থেকে আমি বানিয়েছি, আমি বানিয়ে বানিয়ে পড়েছি হামদান কাসীরান তয়গিবান মুবারাকান ফিহি, আমাকে মাফ করে দেন। বিষ্ণুই বললেন কোনো সমস্যা নাই, ভয় পেও না, চিন্তা করো না, তোমরা তো দেখো নি, আমি দেখেছি সালাত অবস্থায়, আমি দেখতে পেয়েছি তোমার এই অতিরিক্ত চারটা যে তাসবি এটার সওয়াবটা বিদউয়া সালাসুনা মালাইকা, 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে এই সওয়াবটা পৌঁছে দিবে এ নিয়ে আল্লাহর আকাশের মধ্যে তারা প্রতিযোগিতা করছিল। এজন্য আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গুলো যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে না।